নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলেছি হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা বর্ধমান স্টেশন থেকে দুন এক্সপ্রেসে যাত্রা শুরু করেছিলাম। আপনারা যারা হাওড়া অথবা তার কাছাকাছি অঞ্চলে থাকেন, তারা হাওড়া থেকে ট্রেনটি পেয়ে যাবেন। এছাড়াও দেরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ঋষিকেশ হাওড়া হরিদ্বার সুপারফাস্ট এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস, এই ট্রেনগুলি চলে। আমাদের রাতে ট্রেন থাকার জন্য সেরকম আর কেউই বিশেষ কিছু না করে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম। সকাল প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ আমরা পৌঁছেছিলাম কাশী বিশ্বনাথ ঘাটের কাছাকাছি। কুয়াশা থাকার জন্য খুব একটা পরিষ্কার ভাবে দেখা যায়নি, তবে অল্প বিস্তর যা দেখা গেছে তাতে বাবা দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 1.5 দিনের যাত্রাতে অল্প বিস্তর আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাই মাঝে মাঝে চা বা অন্যান্য যা অল্প কিছু স্ন্যাক্স আসছিল তাই খেয়ে নিজেরা নিজেদের ক্লান্তি দূর করছিলাম। আমরা প্রায় বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ পৌঁছেছিলাম অযোধ্যা স্টেশন। আপনাদের হয়তো অনেকেরই চোখে পড়ে গেছে এই বিচ্ছু জীবটি, সাথে এই কুকুরগুলিরও, যারা এক ট্রেন থেকে অন্য ট্রেনের পিছনে ছুটে বেড়াচ্ছে আর লোকজনদের কাছ থেকে খাবার নিয়ে খাচ্ছে। সে আর বলবেন না, ওই কয়েকটা মিনিট এই দুই গোত্রের যুদ্ধ দেখতে দেখতেই সবার কেটে গেল। যাক, সবাইকে ছেড়ে আবার এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ভালো লাগেনি খুব একটা ভিডিও করতে, আর তাছাড়া অন্ধকারও নেমে গেছিল। একেবারে আমরা হরিদ্বার পৌঁছে চকমোড়ের কাছে রাস্তার উপরেই একটি অল্প ভাড়ার হোটেল ভাড়া নিয়েছিলাম। আমরা একটু সস্তার উপরেই হোটেল নিয়েছিলাম, আমাদের দিন প্রতি ভাড়া পড়েছিল মাত্র 600 টাকা। আমাদের হোটেলটির নাম ছিল লক্ষ্মী হোটেল। আপনারা যারা একটু কম সমের উপরে হোটেল চাইছেন গিয়ে দেখতে পারেন। জলের যথেষ্ট সুবন্দোবস্ত ছিল এবং রুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন। পত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একে তো ঠান্ডা, তার উপর গঙ্গার হাওয়া, হাত পা আমাদের পুরো অসার হয়ে আসছিল। আমরা গেছিলাম 26 ডিসেম্বর। আমরা যখন পৌঁছেছিলাম তখনও দোকানপাট ততটা খোলেনি, শুধু পুজোর কিছু সাজ সরঞ্জাম এবং কিছু মানুষ এরকম ঝুড়ি করে মা গঙ্গায় দেওয়ার জন্য ফুল এবং প্রদীপ বিক্রি করছিলেন। তবে হাঁটতে বেশ ভালোই লাগছিল, নতুন জায়গা হেঁটে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। রাস্তার দুপাশে আপনারা যে পিপগুলি দেখতে পাচ্ছেন সেগুলি করে সবাই গঙ্গার জল বাড়ির জন্য নিয়ে যায়। নিন, কথা বলতে বলতে পৌঁছে গেছি। এখানে কিছু সিভিল ড্রেস পরিহিত মানুষ আপনাদের কাছে কিছু টাকা ধার্য করবেন নদী পরিষ্কার রাখার জন্য। আমরাও সেই মতো আমাদের কিছু খাদ্য মতো তাদের হাতে তুলে দিয়ে এগিয়ে চললাম মাকে কাজ থেকে দেখবার জন্য। চলে এসেছি যার জন্য এত কষ্ট করা তার কাছে। মা গঙ্গার অপার উচ্ছ্বাসময় এই রূপ দেখার জন্য আমি বারে বারে আসতে পারি এই জায়গায়। আমরা যে ঘাটটিতে দাঁড়িয়ে আছি তার নাম হরকি পৌড়ি। ভৌগোলিকভাবে এটা ঠিক সেই স্থান যেখানে মা গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ ছেড়ে ইন্দোগাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করেছেন। হরিদ্বারেই প্রথম মা কৈশোরীর ন্যায় চঞ্চল গতিপথ ছেড়ে দিয়ে নারীর মতো স্থিরভাবে প্রবাহিত হন। হরিদ্বারের গঙ্গার রূপ দেখলে মাকে মনে হয় কোনো এক সদ্য যুবতী নারী তার একরাশ ঘন কালো চুল খুলে রেখে হাওয়ার মতো বয়ে চলেছে।
ভাবে হর শব্দের অর্থ দেবতা শিব, কি অর্থ এ এবং পাউরি অর্থ সিঁড়ি। হর কি পৌরি অর্থ দাঁড়ায় শিব বা বিষ্ণুর পদচিহ্ন। সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরু যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের কলসি থেকে একটি ফোঁটা ঠিক এখানেই পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই ঘাটে প্রতিদিন হাজারো মানুষের গঙ্গা স্নানের প্রত্যক্ষদর্শী। কত শত মানুষের হাজারো পাপ বুকে করে বয়ে চলেছে মাতার আপন পথে। নিন, আমাদের হাতে মাত্র এই আজকের দিনটুকুই সময়, তাই খানিকক্ষণ গঙ্গার এই ঘাট থেকে বিরতি নিয়ে আমরা চললাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। বলতে বলতে প্রায় 1800 বা তারও বেশি সিঁড়ি অতিক্রম করে মায়ের কাছে প্রায় পৌঁছে গেছি। মায়ের মুখ দর্শন করার পর সিঁড়িতে ওঠার সমস্ত ক্লান্তি পুরোপুরি দূর হয়ে গেল, যদিও আমাদের বেশিক্ষণ সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর আমরা নিচে নেমে নিজেদের খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, শরীর আর একদমই দিচ্ছিল না। তারপর বিকেলে ঘুম ভাঙতে তাড়াতাড়ি করে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আরতি দেখার প্রায় সময় হয়েই গেছিল। সন্ধ্যা আরতি দেখার পর ঘাটের চত্বরে আমরা প্রায় ঘণ্টাখানেক চুপচাপ বসেছিলাম। তারপর নিজেরা আবার খাওয়া দাওয়া করে পাশে যে একটি বাজার আছে সেখান থেকে বাড়ির মানুষজনদের জন্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিনের গন্তব্যের জন্য। ভিডিওটিতে আর বিশেষ কিছুই নেই, এরপর শুধুমাত্র কিছু স্মৃতি যা ভবিষ্যতে আমাদেরকে হরিদ্বারের রাস্তাঘাট মনে করাবে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ হচ্ছে।